উনি খুব খুশি যে আমার পায়ে ব্যথা নেই এটা বলতেছে, যে এটা শুনতে মানে খুব ভালো লাগতেছে। প্রচুর পেইন ছিল, মানে উনি এক প্রকার বাচ্চাদের মতো কান্না করতো, সহ্য করতে পারতো না। আমি ওনাকে গত 2 মাস ধরে চিড়িয়াখানায় 2 জন ডাক্তার দেখিয়েছি এবং কোনো রেজাল্ট পাইনি। আমি খুব আশা নিয়ে আসছিলাম, আল্লাহ রহমতে আমি খুব ভালো রেজাল্ট পাইছি, আমার খুব ভালো লাগতেছে সেজন্যে। আমার আবু টোটাল পা ফ্লোরেই পাড়া দিতে পারতো না, এত ব্যথা ছিল। তো আল্লাহ রহমতে উনি এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেছে। সুস্থ জীবন, সুস্থ মন, একটি স্বাধীন জীবন, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এমন কিছু কেস স্টাডি নিয়ে আসতে। মাঝে মাঝে আমরা এমন কিছু জটিল কেস আপনাদের সামনে নিয়ে আসি যেগুলো দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ তারা তাদের কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথা জনিত বিভিন্ন ধরনের সমস্যায় তারা ভুগেন এবং বিভিন্ন জায়গায় তারা ট্রিটমেন্ট করেন, কিন্তু তারা দেখা যাচ্ছে যে তাদের যে কাঙ্ক্ষিত ফল তারা সেটা পান না। পরবর্তীতে তারা সেই অবস্থা থেকে তারা কীভাবে ফেরত আসেন এবং পরবর্তীতে তারা সুস্থ হয়ে এখন স্বাভাবিক জীবনযাপন করেন, সেই ঘটনাগুলি আমরা আপনাদের সামনে তুলে নিয়ে আসি। আপনারা একটি সঠিক সিদ্ধান্ত পারে আপনাকে সারা জীবন সুস্থ রাখতে, আপনার জীবনটাকে বদলে দিতে। আসুন তেমনি একজন পেশেন্টের সাথে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিই, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার পায়ের ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, যেটাকে আপনার ডাক্তারি ভাষায় বলা হয় ক্যালকেনিয়াল স্পার। ওনার ডান পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গিয়েছিল, যেটা নিয়ে উনি দীর্ঘদিন যাবৎ উনি বিভিন্ন কষ্টের মাঝখান দিয়ে ওনার জীবন গিয়েছে। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার মুখেই আমরা শুনি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার নামটা একটু বলুন স্যার। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। মোহাম্মদ শামসুল আলম স্যার, কোথা থেকে এসেছেন আপনি? চট্টগ্রাম থেকে। আপনি সুদূর চট্টগ্রাম জেলা থেকে এসেছেন। স্যার আমাদেরকে কি একটু বলবেন আপনার বয়সটা কত? আমার বয়স 69। স্যার আমাকে কি একটু বলবেন যে আপনি এই DPRC হসপিটালে কী সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার ডান পায়ের সমস্যায় সব সমস্যাই ছিল পা, ডান পায়ে। আমি পায়ের চলতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না, সিরিয়াসলি পেন ছিল আর কি। তো এখানে আমি আসার পরে ডাক্তার সাহেব শফিউল্লাহ প্রধান সাহেব আমাকে অ্যাডমিট করলেন। আমি আজকে সপ্তম দিনে এখানে ওনার কাছ থেকে ডিসচার্জ হতে চাচ্ছি। আর এই সময়ে উনি আমাকে দেখতে চাইলেন এবং আমার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে হয়তো উনি আমাকে ডিসচার্জ করবেন, এই প্রত্যাশায় আমি নিয়ে এখানে আসছি। এবং ওনার কয়েকদিনের চিকিৎসা অ্যাডমিট থেকে হসপিটালে আমি যথেষ্ট উপকৃত হয়েছি। আমার যে সিরিয়াসনেস ছিল, ব্যথা বেদনা, এগুলোর থেকে আমি পরিত্রাণ পেয়েছি বলে আমি আশা করতেছি। স্যার আপনি আগে আপনার যে সমস্যাটা হতো, আপনি হাঁটতে গেলে হয়তো আপনি হাঁটতে পারতেন না, পায়ের নিচে প্রচণ্ড ব্যথা হতো, সেই ব্যথাটা কি এখন হয় না? এখন সেসব ব্যথা নেই। তার মানে আপনি এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা সব কিছু করতে পারছেন? হ্যাঁ পারতেছি। স্যার আমাদেরকে কি একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি প্রথম জানতে পেরেছিলেন কীভাবে? আমি ওনাকে জানতাম না ঠিক, আমার মেয়ে এতে ইউটিউবে কেমনি কেমনি জানি ওনার ওর এগুলো চর্চা করে এবং বিভিন্ন ডাক্তারদের ভিডিও দেখছেন, দেখার পরে আরও অন্যান্য ডাক্তারদের ভিডিও দেখে থাকে। তো ওনার আমার মেয়ের ওই যে মানে ভিডিও দেখা থেকে এটা আমি জানতে পেরেছি এবং এখানে ওই আমাকে নিয়ে এসছে চিকিৎসার জন্য। আচ্ছা, এখানে আমরা ওনার মেয়েকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলুন। আমার নাম সোমা। আচ্ছা, আপনি কি করেন? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার বাবা যেটা দীর্ঘদিন যাবত ওনার পায়ের যে ডান পায়ের ব্যথা নিয়ে উনি ভুগছিলেন, ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি করতে পারতেন না, তো চিকিৎসার আগে এবং চিকিৎসার পরে দুটাতে আপনি কেমন দেখছেন? আমি ওনাকে গত 2 মাস ধরে চিড়িয়াখানায় 2 জন ডাক্তার দেখিয়েছি এবং কোনো রেজাল্ট পাইনি। আচ্ছা,
প্রচুর পেইন ছিল, মানে উনি এক প্রকার বাচ্চাদের মতো কান্না করতো, সহ্য করতে পারতো না, এমনকি কখনো কখনো ওনাকে কোলে করে গাড়িতে উঠাতে হতো মানে ডক্টরের কাছে আনার জন্য। তো আমি স্যারের ভিডিও দেখে আমার থেকে খুব ভালো লাগছে, এই জন্য আমি খুব আশা নিয়ে আসছিলাম। তা আল্লাহ রহমতে আমি খুব ভালো রেজাল্ট পাইছি, আমার খুব ভালো লাগতেছে। সেজন্যে আমার আবু টোটাল পা ফ্লোরেই পাড়া দিতে পারতো না, এত ব্যথা ছিল। তো আল্লাহ রহমতে উনি এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেছে, উনি খুব খুশি যে আমার পায়ে ব্যথা নেই, এটা বলতেছে যে এটা শুনতে মানে খুব ভালো লাগতেছে। আর একটা পরিবারের মূল সদস্য যখন আসলে অসুস্থ থাকে, বিশেষ করে যে কোনো সদস্য যদি অসুস্থ থাকে, আমাদের পুরো পরিবারই আসলে মন মানসিকতা খারাপ থাকে, দেখা যায় পুরো পরিবারই অসুস্থ হয়ে যান, এটা সব ক্ষেত্রে ঘটে। তো এখন আপনি যখন দেখছেন আপনার বাবা দীর্ঘদিন পরে আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন এবং মানে ব্যথামুক্ত একটি জীবন উনি আবার ফিরে পেয়েছেন, সেটা দেখে নিশ্চয় আপনাদের সবারই অনেক ভালো লাগছে। অবশ্যই ভালো লাগতেছে, আমাদের পুরো ফ্যামিলি সবাই খুব টেনশনে ছিল এটা নিয়ে, আল্লাহর রহমতে আমরা খুব খুশি। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনারা বলেছেন যে এখানে আসার আগে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন, সেই ট্রিটমেন্টগুলো কেমন ছিল? ট্রিটমেন্ট আপনার অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তারপরে ইঞ্জেকশন দিয়েছিল, তো এভাবে ফলো আপে ছিলাম, প্রতি সপ্তাহে একবার করে দেখাতে হয়েছে, কিন্তু মানে বাদ ব্যথা স্পেশালিস্ট ডাক্তারই দেখিয়েছিলাম, তো কাজ হয়নি, কোনো ফল পাইনি। আর আপনারা ডিপিআরসি হসপিটালে যখন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন, কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন এখানে? এখানে আজকে সপ্তম দিন, তৃতীয় দিন থেকে আমরা আল্লাহর রহমতে রেজাল্ট পেয়েছি। তার মানে আজকে সপ্তম দিন, তৃতীয় দিন থেকে আপনারা সম্পূর্ণ ভালো এবং সুস্থতা বোধ করেছেন, এখন আপনারা সম্পূর্ণ ভালো হয়ে আজকে আপনারা চলে যাচ্ছেন। দর্শক দেখুন, একটা জিনিস কি আসলে বারবারই আসলে আমাদের সামনে উঠে আসতেছে, একটা জিনিস যে আপনার একটা মানুষের আসলে সঠিক সিদ্ধান্ত আপনার পুরো জীবনটা যে বদলে দিতে পারে, সেটা প্রকৃষ্ট উদাহরণ আমরা এখানে এই ভদ্রলোকের মাধ্যমে মোহাম্মদ শামসুল আলম ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে উনি দীর্ঘদিন যাবৎ ওনার পায়ের ক্যালকেনিয়াল স্পার ছিল ডান পায়ে, সেটার জন্য উনি দেখা যেত যে উনি হাঁটাচলা করতে পারতেন না, ইভেন ওনাকে যদি কোথাও মুভ করতে হতো ওনাকে কোলে করে নিয়ে যেতে হতো, মানে উনি কারো সাহায্য ছাড়া উনি মুভ করতে পারতেন না, এবং সেই মানুষ আজকে নিজে একা একা হাঁটছেন, হেঁটে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে উনি বাড়ি চলে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক বড় একটি আল্লাহর নিয়ামত এবং অবশ্যই ডক্টরের চিকিৎসার একটি অবশ্যই বড় একটি অবদান। তো আমরা আশা করব আপনারা যারা যেখানেই ট্রিটমেন্ট করেন বা যেখানেই আপনারা যে ডক্টরের কাছেই যান, আগে আপনারা ভালো করে জানেন, বুঝেন, সঠিক সিদ্ধান্ত নেন, তারপরে আপনারা ট্রিটমেন্ট নেন, সেটা আপনাদের জন্য যেমন ভালো হবে আপনারা সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন যদি আপনারা আগে ভালো করে জানার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ, ধন্যবাদ শফিউল্লাহ স্যারকে, ধন্যবাদ ডিপিআরসি হসপিটালকে।